নমস্কার সকলকে, সুচিতাস লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে আমাদের আন্দামানের সেকেন্ড দিন, এখন বেরিয়ে পড়েছি আমরা আইল্যান্ড ঘুরতে। তো চলুন এখানে গাইড দাদা কি বলছে একবার ওনার কথা শুনে নেই। উনি কিছু ওয়াটার অ্যাক্টিভিটির কথা আমাদের বলছিল, যে আইল্যান্ডগুলো আমরা যাব সেইখানে যাওয়ার জন্য। তো আসুন একবার শুনে নিন। এলে ফুল পেজ কা সঙ্গে মাস্ট দেখে উসে নোসে নোসে কমফর্টেবলি ব্রিথ কর সকতে হ্যায়। ডাইরেক্ট আপনা গাইড রহেগা, আপকো সে টো কর দেবে 20 মিনিটস কে লিয়ে ঘুমা করকে মেরিন গুরুল রিচ দিখা করকে আপকো ওয়াপস লে আ জায়েগা। সো চার্জ হবে 1000 রুপিস পার পারসন সো স্নর্কেলিং। लास्ट एक्टिविटी है नॉर्मल गास बोट राइड, 10 लोगों वाली बोट होगी, 500 रुपए रहेंगे, बीच में शीशा लगा होगा, इसकी मदद से आपको गोल्डन फिश दिखाया जाएगा, इसके चार्ज भी 1000 रुपीज पर पर्सन, इसको नॉर्मल गास बोट राइड बोलते हैं। तो ये सारे एक्टिविटीज नॉर्थ वेलन पे अवेलेबल है। তো হয়ে গেছে এখানে আমাদের। এখন অ্যাকচুয়ালি এখান থেকে যে আইল্যান্ডগুলো যাব, একটা আইল্যান্ড তো আপনারা শুনলেন যে আধ ঘন্টা, বাদ বাকিগুলোতে রাইডিংগুলো যেগুলো রয়েছে। তো এখানে আমরা রাইডিংগুলো যেটা করব ঠিক করেছি যে স্কুবা করব, আর একটা হচ্ছে আন্দামান ডলফিন আছে বা একটা সেমি সাবমারিন। তো দুটোর মধ্যে এখনও ডিসাইড করতে পারছি না যে কোনটা করব, দুটোরই প্রাইস সেম আর স্কুবারটা ডিফারেন্ট। তো স্কুবাটা করব আর সাথে ওই দুটোর মধ্যে যে কোনো একটা। তো চলুন দেখতে থাকুন, অনেক এক্সপিরিয়েন্স হবে আজকে আমাদের। আমরা সমুদ্রের মাঝে নীল জল, আর এখন যাচ্ছি আমরা একটা আইল্যান্ডে। তো সেখানে ওই 40-45 মিনিটস এর মতো ঘোরা হবে, তারপর সেখান থেকে নর্থ ওয়ে আইল্যান্ড, আর সেখানেই সব অ্যাক্টিভিটিস। তো এখানে আমরা চলে গিয়ে ভাইপার আইল্যান্ড। তো ভাইপার আইল্যান্ড যেটি যেটা আমরা আসলাম ওখান থেকে, তো এই দেখুন নীল সমুদ্র, এতক্ষণ সমুদ্রে ট্রাভেল করেই আসলাম। আর এখানে আর কি ঘোরার জায়গা সেরকম কিছু নেই, বললো 5-10 মিনিটের মধ্যে দেখার হচ্ছে এটাই। তো এটাই রয়েছে, বা সেটা ঘুরে এটা কি, এটা হচ্ছে গার্ড রুম মনে হলো না। ওখানে নেমে দেখলাম অনেকে পিকনিক, ওই জেটির ওখানটায় দেখলাম বেশ অনেকে রান্না বান্না করছে, মানে লোকাল লোকেরা হবে আর কি। তো সেটাই, তো আমাদেরকে এখানে বললো যে আপনারা মানে হার্ডলি 5-10 মিনিট সময় লাগে ঘোরার জন্য, বাট এখনও ওই নর্থ ওয়ে আইল্যান্ডের হচ্ছে কি পারমিশন পাইনি, মানে খুলবে, সেই জন্য আপনাদের 20 মিনিটের মতো দিল। তো ঘুরে আবার চলে আসুন, ওখান থেকে আরও 20-25 মিনিটের মতো সময় লাগবে হচ্ছে কি নর্থ ওয়ে আইল্যান্ডে যেতে। তো চলুন দেখতে থাকুন আমার সাথে আপনারাও। আইল্যান্ডটা মানে একদমই ছোট, এখানে তো সেপারেট সেপারেট এগুলোই আইল্যান্ড আন্দামানে, তো সব আইল্যান্ডেই ঘোরার জায়গা। এই আইল্যান্ডটা বেসিক্যালি একদমই ছোট, মানে এখানে সেরকম লোকালিটি নেই, মানুষজন থাকে না, ওই যা তেমনি ঘুরতে আসে, পিকনিক করার থাকলে এসে তারপর চলে যায়, এটাই এখানে। চলুন একবার এই উঁচু 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 আন্দামান কিন্তু বেশ ভালো, মানে পাহাড়ও মনে হচ্ছে দেখা হয়ে গেল, আবার সমুদ্র, পাহাড় না যদিও এটা ওটা দেখাই আপনাদেরকে। তো সিঁড়ি দিয়ে ওপরে চলে এসেছি, ওপর থেকে শুধু ভিউটা দেখুন একবার, মারাত্মক লাগছে জানেন তো, মানে আপনাদেরকে ফোনে দেখাচ্ছি সামনে থেকে যে কি একটা সুন্দর আলাদা অনুভূতি, মানে বলে আপনাদের বোঝাতে পারবো না। আর এই যে সেই বাড়ির মতো, এটা কি বলুন তো, এখানে ফাঁসি দেওয়া হতো সেলুলার জেলের আগে, এখানেই স্বাধীনতা সংগ্রামী বা রাজনৈতিক বন্দী যারা ছিলেন তো তাদের এখানে আটক করে রাখা হতো, আর এটা এখানে ফাঁসি দেওয়া হতো। তো চলুন একবার এই যেই যেখানে ফাঁসি দেওয়া হতো সেই জায়গাটা একবার আপনাদেরকে ঘুরে দেখাই। इससे
সেলুলার জেল তৈরি হওয়ার আগে এটাই ছিল হচ্ছে গিয়ে জেল, মানে ভাইপার আইল্যান্ডেই যত ফ্রিডম ফাইটার্স রয়েছে বা সবাইকেই এখানে রাখা হতো। তো এটাই আগে জেল ছিল। ওপরে যেটা দেখালাম একটা ঘরের মতো করা, যে উঁচু উঁচু সিঁড়ির মতো দিয়ে আছে না, সেখান থেকে যাচ্ছে, তো সেখানে ফাঁসি দেওয়া হতো দেখলাম, বেশ আপনাদের দেখালাম যে উঁচু গোল মতো জায়গা, সেখানেই ফাঁসি দেওয়া হতো। মানে এটাকে হেল অফ আর্থ বলা যেত এই জায়গাটাকে, মানে এতটাই টর্চার করা হতো। তারপর তো সেলুলার জেল হলো, সেখানে নির্মম অত্যাচার তো আপনাদেরকে আগের দিনই দেখিয়েছি। তো যাই হোক, আর মানে সেখানে তো মানুষজন কিছু থাকে না, তো পুরোটাই হচ্ছে গিয়ে এই আইল্যান্ডটা খুব একটা বড় না, ছোটই একদম আইল্যান্ডটা, আর চারিদিকে এই সমুদ্র আর গাছগাছালি। ব্যাস এই গাছটা দেখছেন ফুলগুলো, জায়গাটা কিন্তু অপূর্ব সুন্দর, একদম ছোট্ট হলেও মানে চোখটা জুড়িয়ে যাচ্ছে দেখে। তো চলুন, এত সবকিছুর মধ্যেও এত সুন্দর জায়গায় থেকেও মনটা খুব খারাপ হয়ে গেল, কারণ আজকে আমাদের রস আইল্যান্ড আর নর্থওয়ে আইল্যান্ড যাওয়ার কথা ছিল, বাট ওয়েদার খারাপের জন্য নর্থওয়ের পারমিশন পাওয়া যায়নি। তো একরাশ মন খারাপ নিয়ে এখান থেকে ফিরতে হচ্ছে, কারণ আমাদের এখানে তো প্রতি কটা দিনে শিডিউল করা যে এখানে আজকে এরকম ঘুরবো বা সেখানে যাবো, প্লাস কুবারও টিকিট কাটা ছিল আর একটা রাইডের, তো সেগুলো কিছুই হচ্ছে না। তো যাই, হোটেলে পৌঁছে নিজেদের মতো আরেকটা প্ল্যান বানিয়ে নিতে হবে আশেপাশে কিছু পার্ক বা কোথাও ঘুরতে যাওয়ার জন্য। চলুন তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করবেন, আর সুচিতাস লাইফস্টাইলের আরও অনেক ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের একটি ব্লগে।